Ekber. Allahu Ekber. দুই সপ্তাহের ব্যবধানে তুরস্ক সিরিয়ার সীমান্তে আবারও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলের মাত্রা ছিল 6.4। তুরস্কের হাতাই প্রদেশ ও সিরিয়ার সীমান্তে ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি স্থল বলে জানায় মার্কিন জিওলজিক্যাল সার্ভে। এতে ঘরবাড়ি হারিয়ে প্রচণ্ড শীতে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতের আধারেই তাঁবু ছেড়ে স্বজনদের নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেন অনেকে। ভূমিকম্পের কয়েক মিনিট পরই আবারও 5.8 মাত্রায় আফটারশক আতঙ্কের মাত্রা আরো বাড়িয়ে দেয়। হাতাই প্রদেশের দাফন শহরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল হলেও এর 200 কিলোমিটার উত্তরে আন্তাকিয়া ও আদানা শহরও কেঁপে ওঠে। ভূকম্পন অনুভূত হয় পাশের দেশ সিরিয়া, জর্ডান এবং ইসরায়েলে। এই ভূমিকম্পনে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে প্রায় 700 মানুষ। নতুন করে হওয়া ভূমিকম্পে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে সাহায্য চাইছেন। ভূমিকম্পের পর তুরস্কের সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পে যে সব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় 50,000 মানুষ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন, ঘরবাড়ি হারিয়েছেন অসংখ্য মানুষ, এখনও অনেকেই নিখোঁজ। পান্নাক্তার, চ্যানেল আই অনলাইন।